সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনে গোলাবর্ষণে রাশিয়ার শিশুসহ আহত 7। পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, দাবি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। অপরিশোধিত জ্বালানি তেলের সংকটের হুঁশিয়ারি আইএইএ। 16 দিনে রাশিয়ার 263 স্থাপনে আক্রমণ করেছে ইউক্রেন। ইউক্রেনের 3টি গোলাবারুদ ডিপো ধ্বংস, 630 সেনা নিহত। মার্কিন নিষেধাজ্ঞার কোপ, প্লে স্টোর থেকে সরানো হলো ইরানিয়া। ভারতের খালিস্তানপন্থী শীর্ষ নেতা কানাডায় খুন। এবং জার্মান শান্তি পুরস্কার পেলেন সালমান রুশদি। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনে গোলাবর্ষণে রাশিয়া শিশুসহ আহত 7। রাশিয়া ইউক্রেনে গোলাবর্ষণে শিশুসহ 7 জন আহত হয়েছেন। সোমবার 19 জুন বেলগোরোদ শহরে হামলা চালায় ইউক্রেন। প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় ভোরে রাশিয়ার বেলগোরোদ শহরে হামলা চালায় ইউক্রেন। এতে হতাহতের ঘটনা ঘটে। বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভিচেসলাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন, বেলগোরোদ ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এ হামলায় শিশুসহ 7 জন আহত হয়েছেন। তিনি আরো জানান, গোলাবর্ষণ অন্তত 5টি আবাসিক ভবন ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। অন্যদিকে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঝাপোজিয়ার একটি শহর পুনরুদ্ধার করেছে। এ নিয়ে গত 2 সপ্তাহে রুশ বাহিনী কাছ থেকে 8টি শহর পুনরুদ্ধার করল ইউক্রেন। ইউক্রেনীয় সেনারা বলছে, গ্রামগুলো ইউক্রেনের ঝাপোরিজিয়ার দক্ষিণাঞ্চলীয় পিয়াতি খাতকিতে অবস্থিত। দক্ষিণে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলোতে যাওয়ার পথে এলাকাটির অবস্থান। পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, দাবি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি বাস্তব। সোমবার 19 জুন এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে নিন্দা জানানোর কিছুদিন পর এমন মন্তব্য করল বাইডেন। সোমবার জো বাইডেন বলেন, পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আমি উদ্বিগ্ন, তার হুমকি বাস্তব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 2 বছর আগে আমি যখন কলোরাডো নদী শুকিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম, সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি পাগল। আমি যখন বলি পুতিনের কৌশল পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, তখনও তারা একইভাবে আমার দিকে তাকায়। প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। গত সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এসব অস্ত্রের মধ্যে এমন কিছু অস্ত্র আছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপিত পারমাণবিক বোমার চেয়েও 3 গুণ শক্তিশালী। এগুলোর পাল্লা ক্ষমতা কম, ফলে এগুলো রণক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। রাশিয়ার এই পদক্ষেপকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড হিসেবে শনিবার 17 জুন আখ্যা দিয়েছিলেন বাইডেন। চলতি বছরের মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন পুতিন। এই পদক্ষেপকে ভালো দৃষ্টিতে দেখছে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এই বিষয়ে সমালোচনার মুখোমুখি হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছেন পুতিন। তিনি উল্লেখ করেছেন, বিগত কয়েক দশক ধরে ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে ওয়াশিংটন। ইউক্রেনের যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন মিত্রদের পাশাপাশি চীন ও বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। অপরিশোধিত জ্বালানি তেলের সংকটের হুঁশিয়ারি আইএইএ। চলতি বছর বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ। এর ফলে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী চাহিদা প্রতিদিন রেকর্ড 10 কোটি 23 লাখ ব্যারেলে উন্নীত হতে পারে। উন্নয়নশীল বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলো চাহিদা বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করবে। আইইএ সম্প্রতি মিডিয়াম টার্ম মার্কেটের রিপোর্ট শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে করা প্রাকলন অনুযায়ী 2022-28 সালের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা 6% বাড়বে। চাহিদার পরিমাণ দাঁড়াতে পারে দৈনিক 10,57,000 ব্যারেল। 2022 সালের তুলনায় চাহিদা বাড়বে দৈনিক 59 লাখ ব্যারেল। পেট্রোকেমিক্যাল ও এভিয়েশন খাত চাহিদা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করবে। প্রতিবেদনের তথ্য মতে 2028 সাল পর্যন্ত 6 বছরে 3/4 চাহিদাই আসবে এশিয়ার দেশগুলো থেকে। 2027 সাল নাগাদ চাহিদা বৃদ্ধির প্রবৃদ্ধিতে প্রধান উৎস হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে ভারত। জ্বালানি স্থানান্তর পলিসির কারণে এ সময় পুরো
পুরোটাই উত্তর আমেরিকা ও ইউরোপে সংকোচনমূলক পরিস্থিতির মধ্যে থাকবে অপরিশোধিত জ্বালানির তেলের চাহিদা। চীনে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা মহামারী পূর্ব অবস্থায় ঘুরে দাঁড়ায়। তবে আগামী বছর চাহিদা প্রবৃদ্ধির হার শ্লথ হয়ে পড়তে পারে। IEA জানায়, জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধিতে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে পেট্রোকেমিক্যাল খাত। এর মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা LPG, ইথানল, নাফতা অর্ধেকেরও বেশি চাহিদা বাড়াবে। 90% প্রবৃদ্ধি মহামারী পূর্ব অবস্থায় ফিরবে। এভিয়েশন খাতও খুব শক্তভাবে ঘুরে দাঁড়াবে, কারণ চলতি বছর সীমান্ত খুলে দেওয়ার বিমান ভ্রমণের হার বেড়ে যাবে। এদিকে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য পূর্বাভাস কমিয়ে দিয়েছে গোল্ডম্যান স্যাক্স। বছর শেষে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম $86 নামবে বলে জানিয়েছে বিনিয়োগ ব্যাংকটি। আগের পূর্বাভাসে ছিল যা প্রায় $95, সে হিসেবে দাম কমবে প্রায় 10%। এর আগে অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI দাম হিসেবে ডিসেম্বর নাগাদ বেড়ে ব্যারেল প্রতি $89 নামবে বলে জানিয়েছিল গোল্ডম্যান স্যাক্স। সবশেষে পূর্বাভাসে তা কমিয়ে $81 ধরা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে ব্যাপক মাত্রায় কমানোর ঘোষণা দিয়েছে। এরপর বাজারে জ্বালানিটির পর্যাপ্ত সরবরাহ থাকবে, কারণ চীনে যে হারে চাহিদা বাড়ার প্রত্যাশা করা হয়েছিল সে হারে বাড়ছে না। অন্যদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলার জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বেড়েই চলেছে। এসব কারণে বছরের শেষ নাগাদ জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকবে। 16 দিনে রাশিয়ার 263 স্থাপনায় আক্রমণ করেছে ইউক্রেন। বিগত 16 দিনে রাশিয়ার 263 স্থাপনায় আক্রমণ করেছে ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এই তথ্য জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কিয়েভ রাশিয়ার ইয়োর জন্য তন্নেতস্ক, ঝাপরিজ এবং দনেতস্ক লক্ষ্য করে হামলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পশ্চিমা সামরিক জোট নেটো প্রশিক্ষিত এলিট সদস্যরা এই হামলায় জড়িত। চলতি মাসের শুরুতে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেন। এই হামলায় ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের থেকে এখন পর্যন্ত 8টি গ্রাম দখলমুক্ত করেছে বলে দাবি করেছে। ইউক্রেনের 3টি গোলাবারুদ ডিপো ধ্বংস, 630 সেনা নিহত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ সোমবার জানিয়েছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ান বাহিনী গতদিনে ইউক্রেনের সেনাবাহিনী বিদেশি সরঞ্জাম স্টোরেজ সাইটগুলিকে লক্ষ্য করে সমুদ্র থেকে একাধিক নির্ভুল হামলা চালিয়েছে। এতে 2টি গোলাবারুদের ডিপো ধ্বংস হয়ে গেছে। রাশিয়ান বাহিনী গত 24 ঘন্টায় কুপিয়ানস্ক এলাকায় ইউক্রেনের 45 জন সেনা, 3টি সাজোয়া যুদ্ধযান, 4টি মোটরযান ও 1টি পুলিশ নির্মিত ক্র্যাপ, অটোমেটিক আর্টিলারি সিস্টেম ক্রাসলিমান 105 জন সেনা, 2টি পদাতিক যুদ্ধের যান, 2টি সাজোয়া যুদ্ধযান, 2টি পিকআপ ট্রাক, 2টি গবজোটিকা মোটরচালিত আর্টিলারি সিস্টেম, 1টি D-20 হাউইটজার ও 1টি D-30 হাউইটজার, ডনেটস্ক ইউক্রেনীয় সেনাবাহিনীর 340 জনেরও বেশি কর্মী, 2টি সাজোয়া যুদ্ধযান, 5টি মোটরগাড়ি, 1টি পুলিশ নির্মিত ক্র্যাবের স্বচালিত আর্টিলারি সিস্টেম, 1টি D-20 হাউইটজার ও 1টি M-2B হাউইটজার, খেসনে 40 জনেরও বেশি সেনা, 4টি মোটরগাড়ি ও 1টি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম, দক্ষিণ ডনেটস্ক এলাকায় ইউক্রেনে 100 জনেরও বেশি সেনা, 3টি ট্যাঙ্ক, 10টি পদাতিক যুদ্ধযান, 14টি সাজোয়া যুদ্ধযান, 4টি মোটরযান, 2টি গবজোটিকা মোটরচালিত আর্টিলারি সিস্টেম, D-20 M-2B ও D-30 হাউইটজার ধ্বংস করেছে। জেনারেল নির্দিষ্ট করে বলেছেন, এছাড়া ইউক্রেনীয় বাহিনী 5ম অ্যাসল্ট ব্রিগেডের 1টি গোলাবারুদ ডিপো ডনেস্ক পিপলস রিপাবলিকের ইভান ভস্কয় বসতির কাছে ধ্বংস করা হয়েছে। যুদ্ধের সময় রাশিয়ান বাহিনী সেখানে 1টি ইউক্রেনীয় ট্যাঙ্ক, 12টি সাজোয়া যুদ্ধযান এবং 1টি বিদেশি তৈরি ডিমাইনিং যান ধ্বংস করেছে। পাশাপাশি ঝাপরিজিয়া শহরের কাছে 2টি ইউক্রেনীয় আর্টিলারি গোলাবারুদ ডিপো, 2টি ট্যাঙ্ক, 10টি পদাতিক যুদ্ধের যান এবং 2টি সাজোয়া যান ধ্বংস করা হয়েছিল, মুখপাত্র বলেছেন। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে মার্কিন তৈরি হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমে 5টি রকেট আটকে দিয়েছে এবং গতদিনে 14টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে নামিয়েছে। এছাড়া ঝাপরিজিয়া এলাকায় ইউক্রেনে 1টি MiG-8 হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে, কোনাশেনকভ রিপোর্ট করেছেন। মার্কিন নিষেধাজ্ঞার কোপ, প্লে স্টোর থেকে সরানো হলো ইরানি অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে ইরানের জনপ্রিয় 2টি অ্যাপ্লিকেশন। দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কারণেই প্লে স্টোর থেকে ইরানি অ্যাপ সরিয়ে ফেলা হচ্ছে। এর মধ্যে আছে জনপ্রিয় ই কমার্স কোম্পানি ডিজিকালা এবং রাইড শেয়ারিং অ্যাপ তাপসি। এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে জানানো হয়, গুগল এরই মধ্যে একটি ইমেইলের মাধ্যমে তাদের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে। টেক জায়ান্টের দাবি, মূলত রপ্তানি ক্ষেত্রে থাকা মার্কিন আইন অনুযায়ী নিষেধাজ্ঞাভুক্ত দেশে রপ্তানিতে যে বাধা রয়েছে তার কারণে ইরানি অ্যাপ সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে
করেছে তারা। গুগল প্লে স্টোরে থাকা পণ্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পড়ে, ফলে রপ্তানি নিয়ন্ত্রণ আইনে ইরানি অ্যাপ সরিয়ে ফেলতে বাধ্য গুগল। তবে প্লে স্টোর থেকে গুগল আরো আগে থেকে ইরানি অ্যাপ সরিয়ে আসছে। ডিজিকাল ও তাপসী এর আগেও মুছে ফেলা হয়েছিল, তবে আইনি প্রক্রিয়ার পর তা আবার ফিরিয়ে আনা হয়। এবার যদি আজীবনের জন্য অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, জুনের প্রথমে দিভার নামের এক অনলাইন মার্কেট প্লেসকে একই কারণে প্লে স্টোর থেকে নিষিদ্ধ করা হয়। দিভার এক মুখপাত্র জানিয়েছেন, তারা তাদের অ্যাপকে প্লে স্টোরে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, ইরান সরকার গত অক্টোবর মাস থেকে গুগল প্লে স্টোরের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ভারতের খালিস্তান পন্থী শীর্ষ নেতা কানাডায় খুন। কানাডায় থাকা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের বা কেটিএফ প্রধান হরদীপ সিং নিজ্জার গুলিতে নিহত হয়েছেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবে অধ্যুষিত সারে শহরে শিখদের ধর্মীয় উপাসনালয় গুরু নানক সাহিব গুরুদুয়ারের পার্কিং এ মৃত অবস্থায় পাওয়া যায় এই মোস্ট ওয়ান্টেড কে। স্থানীয় সময় সোমবার কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন হরদীপ সিং কে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। তার মাথায় দাম 10 লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়ার স্থানীয় সময় সোমবার 18 জুন সকাল 8:30 দুইজন ভারতীয়র গুলিতে প্রাণ হারিয়েছেন হরদীপ। তার বিরুদ্ধে ভারত সন্ত্রাসী কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেছে। গত বছর জুলাই মোদী সরকার তাকে মোস্ট ওয়ান্টেড লিস্টে রেখেছে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়। এই ভারতীয় খালিস্তানি নেতার বাড়ি পাঞ্জাব প্রদেশের জালান্ধার জেলার ভাট সিঙ্গাপুরা গ্রামে। ভারতের পাঞ্জাবের অন্যতম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিখ সম্প্রদায়, যারা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র খালিস্তানের দাবিতে আন্দোলন করে আসছে, যা খালিস্তানি আন্দোলন নামে পরিচিত। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এই দলটিকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে। জার্মান শান্তি পুরস্কার পেলেন সালমান রুশদি। জার্মানির সম্মানজনক শান্তি পুরস্কার পেয়েছেন বিতর্কিত লেখক সালমান রুশদি। সাহিত্যকর্ম জীবনের হুমকি উপেক্ষা করে লেখালেখি চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের জন্য তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদান করা হয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সোমবার রুশদির 76তম জন্মদিন উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়। এক বিবৃতিতে জার্মান বুক ট্রেডের শিল্প প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 22 অক্টোবর ফ্রাঙ্কফুর্টে পুরস্কারটি গ্রহণ করবেন লেখক সালমান রুশদি। পুরস্কারের ট্রাস্টি বোর্ড জানিয়েছে, 1981 সালে সালমান রুশদির মাস্টারপিস মিডনাইটস চিলড্রেন প্রকাশিত হওয়ার মুহূর্ত থেকে তার অভিবাসন ও বৈশ্বিক রাজনীতির ব্যাখ্যা আমাদের বিস্মিত করেছে। তাছাড়া ট্রাস্টি বোর্ডের বিবৃতিতে রুশদিকে চিন্তা মত প্রকাশের স্বাধীনতার একাগ্র কাণ্ডারি হিসেবে উল্লেখ করা হয়েছে। গত বছর আগস্টে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হামলা শিকার হন ব্রিটিশ আমেরিকান লেখক রুশদি। ওই হামলায় তার একটি চোখ নষ্ট হয়ে যায়, সেই সঙ্গে একটি হাতও কার্যত অব্যবহৃত হয়ে পড়ে। প্রসঙ্গত, 1947 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সালমান রুশদি। 1975 থেকে 2019 সাল পর্যন্ত তিনি 14টি উপন্যাস লিখেছেন। রুশদি তার দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেনের জন্য 1981 সালে বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পান। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।